বিপদে পড়লে মানুষকে মসজিদে আসতে হবে, এটাই হিসেব। খুব ঝড় বৃষ্টি আসে, এলাকা ধ্বংস হয়ে যায়। অনেক সময় সূর্য চন্দ্রে গ্রহণ লেগে যায়, মানুষ বিপদে পড়ে যায়। সূর্য চন্দ্রের গ্রহণ লাগাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় বিপদ বলে উল্লেখ করেছেন। তখন আমরা এই হাদিসগুলিকে সামনে রেখে বলেছি, যদি এই দুটাকে না মানি তাহলে এটা বিপদ, যদি বিপদ হয় তাহলে কি করতে হবে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তাই করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো সূর্য চন্দ্রে কারো জীবিত হওয়ার কারণে, কারো মরার কারণে গ্রহণ লাগে না। কারো মরণের কারে কারণে, কারো জীবিত হওয়ার দুনিয়াতে আসার কারণে সূর্য চন্দ্রের গ্রহণ লাগে না, বরং এটা আল্লাহর একটা নিদর্শন। এই ক্ষমতা আল্লাহ রাখেন, এটা মাঝে মধ্যে আল্লাহ মানুষকে দেখান। ফাইজা রাইতু শাইয়ান মিন দালিক, পৃথিবীর মানুষ তোমরা যদি এটা দেখো তাহলে মনে রেখো কয়েকটা জরুরি কাজ, কয়েকটা জরুরি কাজ। এক নম্বর কাজ হচ্ছে যে ফাদকুরুল্লাহ, আল্লাহকে ডাকো। এখন বিপদ চলে এসেছে, আল্লাহকে ডাকো। এক, দুই, ওসাল্লু, সালাত আদায় করো। তিন, অসাদাক্য, তোমরা দান খায়রাত করো। এটা বিপদ, বিপদ চলে এসেছে। তোমরা সালাত আদায় করো, তোমরা দোয়া করো, তোমরা দান খায়রাত করো। এক, জিকির করো। দুই, দোয়া প্রার্থনা করো। তিন, সালাত আদায় করো। চার, দান করো। হাদিস সব বুখারী মুসলিম। অন্য এক জায়গায় তিনি বললেন, ফাইজা রাইতু শাইয়ান মিন দালিক, তোমরা যদি এই দুর্ঘটনা বিপদ দেখো, ফারজাউ, তাহলে দ্রুত যাও, ইলা যিকরিহি ওয়া দুআইহি ওয়া ইস্তিগফারিহি, তাকে ডাকো, তার কাছে প্রার্থনা করো, তার কাছে ক্ষমা চাও। এই মুহূর্তে তাকে ডাকার সময় চলে এসেছে। একজন সাহাবী বলছেন, আমি বাইরে তীর নিয়ে খেলাধুলা করছিলাম, হঠাৎ সূর্য গ্রহণ লেগেছে, আমি তীর ফেলে দিয়ে দৌড়ালাম, দেখি 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 রাসূলের কি অবস্থা, দৌড়িয়ে তিনি মসজিদে আসলেন, মানে বিপদে মসজিদে আসতে হবে। দৌড়িয়ে তিনি মসজিদে আসলেন, দেখলেন আল্লাহ রাসূল হাত তুলে প্রার্থনা করছেন, দুরেকাত সলাত আদায় করলেন, এত লম্বা সলাত আদায় করলেন, সলাতের জগতে এত লম্বা কোনো সলাত নেই। যতক্ষণ পর্যন্ত সূর্য প্রকাশ না পেল ততক্ষণ পর্যন্ত তিনি সলাতের মধ্যে থেকে গেলেন। সম্মানিত মসজিদের মুসল্লি, দিনী ভাই বোন, যদি বিপদ হয়, বিপদই চূড়ান্ত। অতএব বিপদ হিসাবে চারটা জরুরি পথ। এক, তাকে ডাকতে হবে। দুই, প্রার্থনা করতে হবে খুব বেশি বেশি। তিন, সলাত আদায় করতে হবে। চার, দান করতে হবে। এটা বিপদ, দান দিয়ে বিপদ ঠেকানো যায়, দান দিয়ে আল্লাহর ইচ্ছেকে পরিবর্তন করে দেওয়া যায়, দান দিয়ে কবরের শাস্তি বন্ধ হয়ে যায়। দানের অনেক ক্ষমতা। তার দানের একটি কথা এখানে উল্লেখ করেছেন আল্লাহর নবী, তার একটি কথা উল্লেখ করেছেন সলাত। আমরা এই সলাতের বিবরণে দীর্ঘ আলোচনা করছিলাম, তাতে আলোচনায় রেখেছিলাম যে 20 জন জুমা মসজিদে আর 5 জন অক্তিয়ে সলাতে, এইটা শরীয়তকে অমান্য করার একটা জোরালো মাধ্যম। মসজিদেই সলাত আদায় করবে মানুষ, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়িয়ে মানুষ সলাত আদায় করবে, এর বিকল্প কোনো পথ নেই। সাথে সাথে 3 ফুট দূরে দাঁড়াতে হবে, এ ব্যাপারে বলা হয়েছে যে 3 ফুট দূরে দাঁড়াতে হবে, এটা যদি জায়েজ করতে হয় তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার পৃথিবীতে আসতে হবে, এসে বলতে হবে, পৃথিবীবাসী, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, তোমরা এখন 3 ফুট দূরে দূরে দাঁড়াতে পারো, যেহেতু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আসবেন না, কাজে 3 ফুট পর পর দাঁড়ানোর বৈধতা আর কিয়ামত পর্যন্ত হবে না। যদি কাবা ঘরে কিয়ামত পর্যন্ত আর কেউ প্রাচীরের মতো না দাঁড়ায়,
মরা পর্যন্ত কিয়ামত পর্যন্ত যদি কাবা ঘরে তিন ফুট দূরে দূরে দাঁড়াই তবু বৈধতা হবে না, বৈধতার কোনো পথ নেই। পৃথিবীর আলেম ওলামা তো বহু দূরের কথা, সলিও হয়নি ফাঁসিও হয়নি, সিদ্ধান্ত পরিবর্তন হয়ে গেল কিভাবে বোঝা গেল না। এত তাড়াতাড়ি জাতি আলেম ওলামা পরিবর্তন হয়ে গেল কিভাবে তা বোঝা গেল না। সবাই হয়ে গেছেন তা নয়, অনেকেই হয়ে গেছেন এইটা ঠিক, অনেকেই হয়নি। আর আমি কোনোদিন এর সরিষা সমপরিমাণ দাম দিইনি, আর এর কারণে যারা দিয়েছে বা যারা কিছু মন্তব্য আমার উপরে করেছে তাদের ব্যাপারে আমার কোনো কঠোর মন্তব্য নেই। তবে আমার পক্ষ থেকে অনুরোধ থাকছে যে কাউকে লক্ষ্য করে কোনো মন্তব্য করা ঠিক নয়। আপনি তো আমাকে ভালো করে চিনেন, এটা আমার মনে হয় না আপনি এত মন্তব্য করলেন কি করে। আমি তো শরীয়তের ব্যাপারে কোনোদিন সরিষা সমপরিমাণ কাউকে ফাঁকি দিয়েছি তা আমার মনে পড়ে না। আপনি বললেন যে মুখে মাস্ক দেওয়া যাবে, এই দেখেন মুখ ঢাকা যাবে, হাই উঠার সময় আল্লাহর নবী মুখে হাত দিয়েছে, দলিল দিয়ে দিলেন। তো হাই উঠলে আল্লাহর নবী মুখে হাত দিয়েছেন এইটা দিয়ে মুখ ঢাকার প্রমাণ করা যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিষেধ করেছেন, সলাতে মুখ খুলে রাখতে হবে, এটাই চূড়ান্ত। এর মুখামুখি খোলা যায় বলে একটা সহিহ হাদিস পেশ না করা পর্যন্ত এই মন্তব্য থেকে মুসলিম ফিরবে এর কোনো সুযোগ আছে বলে আমি রাজ্জাক বিন ইউসুফ বুঝি না। আরে দুদিন পরে না হয় মরতাম, মুখ ঢাকতে গিয়ে না হয় আজকেই মরলাম, তাতে কি আছে? মুসা আলাইহিসসালাম যখন আজ মালাকুল মওত যখন মুসা আলাইহিসসালামের কাছে আসলেন, আজরাইল মালাকুল মওত বলতে হবে, তখন মুসা আলাইহিসসালামকে বললেন আচ্ছা ও প্রথমে এসেছিলেন তখন বলছিলেন কেন বলে আপনার জান কবজের জন্য, মানে এক থাপ্পড় দিয়েছে, তখন মালাকুল মওতের একটা চোখ নষ্ট হয়ে গেছে, হাদিস কিন্তু বুখারী মুসলিম। তা আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে আপনি আবার যান, আবার এসে বলছেন যে আপনি একটা গাভীর গায়ের উপরে হাত রাখেন, রাখলাম, আপনার হাতের নিচে যত গাভীর লুম পড়েছে ততদিন বাঁচবেন, বলে তারপর, তারপর মরতে হবে, তারপর যদি মরতে হয় তাহলে আজকেই হোক, আর যদি তার মরণ হয় তাহলে তো কাজ হয়ে গেছে, এবারে নগদ জান্নাত। অন্তত দয়া তো আছে আল্লাহর, এইটাই বিশাল পাওয়া, রহম আল্লাহ রাসূল রহম দয়া বলছেন। মুখ ঢেকে সালাত আদায় করতে হবে, কিভাবে কি হয়ে গেল বুঝলাম না। জোরে আমিন বলবে, চুপে বলবে না, শহীদ হলেও ফাঁসি হলেও, ফাঁসির মঞ্চে উঠে গেছে জোরে আমিন বলেছে, কত প্রমাণ নেবেন আপনি? 190 বছর তাদের যুগ, ইংরেজদের যুগ, নিচে হাত বাঁধবে না উপরে বাঁধবে, ফাঁসি হলে কি হবে, হয়ে গেছে ফাঁসি, উপরে হাত বাঁধবে, এইভাবে দুনিয়া থেকে চলে গেছেন। আর আপনি এত তাড়াতাড়ি, সুলিও হলো না কারো, ফাঁসিও হলো না কারো, আপনি কখন কখন পরিবর্তন হয়ে গেলেন বুঝলাম না। সকালে মুমিন, বিকালে কাফের, বিকালে কাফের, সকালে সকালে বিকালে মুমিন, সকালে কাফের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাক্য বললেন, বুঝলাম না কি বাবা আপনার এমনটা ঘটে গেল, মনে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীয়তের বিবরণে সলাতে দাঁড়াতে হবে প্রাচীরের মতো এই বিষয়ে যত বলেছেন আর কোন বিষয়ে এত কঠোরভাবে বলেছেন তা আমার জানা নেই। 23 বছর জীবনে কোনো একদিন কোনো এক অক্ত এসব না বলে সলাত আরম্ভ করেছেন তার প্রমাণ নেই। কি বলেছেন? কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, আগে পিছে হবেন না, নইলে অন্তর পরিবর্তন হয়ে যাবে। ওই যে ওই যে ওই যে ওই যে আমি দেখছি দুইজনের ফাঁকা দিয়ে শয়তান প্রবেশ করছে ছাগলের বাচ্চার মতো। কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, যে ফাঁকা বন্ধ করবে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন। এরকম কথাগুলি না বলে জীবনে কোনোদিন এক অক্ত সলাত আদায় করেছেন এটা যদি কোনোদিন প্রমাণ হয়ে যায়
আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সেদিন থেকে আর কোনোদিন বক্তব্য দিব না। বহু অংশে বলেছি আমি জাতির সামনে কথা বলবো না, তার মধ্যে এই অংশও থাকলো। যেমন বলেছি সাদ্দাত জান্নাত তৈরি করেছিল, এটা প্রমাণ হয়ে গেলে জাতির সামনে কথা বলবো না। যেমন বলেছি কোরআন মাজিদ না হয়ে কোরআন শরীফ হয়ে গেলে আমি জাতির সামনে আর কোনোদিন কথা বলবো না। বহু কথা এভাবে বলা আছে। যেমন বলেছি যে ডান দিকে ছেলের বাপ আর বাম দিকে ছেলের মা, মধ্যে ছেলে বসে আছে, দুই কানে ইয়ারফোন লাগা আছে, ইন্ডিয়ার গান চলছে, আমি এই বাপ মাকে যদি অশিক্ষিত প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে কথা বলবো না। বহু কথা আছে, আমি প্রমাণ করতে না পারলে বক্তব্য দিব না, দিব না, দিব না, এটাই চূড়ান্ত। আমি তাকে আগে অশিক্ষিত প্রমাণ করব, তারপরে বক্তব্য। ঠিক এ কথাও বলছি, কোনদিন যদি প্রমাণ হয়ে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একত্ব কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন, এইসব কথাগুলি না বলে সালাত শুরু করেছেন, এটা প্রমাণ হয়ে গেলে আমি আর কোনোদিন জাতির সামনে কথা বলবো না। এরপরে আপনি বললেন ফাঁকা ফাঁকা হওয়া যায়, কেনই বা বললেন প্রাচীরের মতো হয়ে দাঁড়াবো, মরণ হবে হোক, আরে দুদিন পরে তো মরতেই হবে, আজই হোক, তাতে কি আছে? বাঁচার তো একদিন শেষ সীমা আছে নাকি? না, শেষ থাকা যাবে একবারে কিয়ামত পর্যন্ত। আরে কিয়ামত পর্যন্ত হলেও তো একদিন মরণ হলো। কিয়ামত পর্যন্ত যদি আমি বাঁচি তারপরে তো একদিন কি হলো? মরণ হলো। ইবলিস সময় চেয়ে নিয়েছে আদম সন্তানকে ফাঁকি দিবে, সেই জন্য জীবন বাজি রেখে আদমকে ফাঁকি দিবেই, আদমের ছেলে মেয়েকে জাহান্নামে নিয়ে যাবেই যাবে, এ কথা আল্লাহর সামনে ওয়াদা করেছে ইবলিস। দেখুন আমি আদমের ছেলে মেয়েকে জাহান্নামে কিভাবে নিয়ে যেতে হয় আমি দেখে ছেড়ে দিব, আমি একাই জাহান্নামে যাব, ওদেরকে নিয়েই যাব, আমি ওদেরকে নিয়েই যাব, ওদেরকে আমি নিয়েই যাব, আপনি আমাকে কিয়ামত পর্যন্ত বাঁচার সুযোগ দেন। আল্লাহ বললেন ঠিক আছে দিলাম, তবে তুমি আমার একনিষ্ঠ খালিস বান্দাকে পারবা না, তবে সেটা তো খুব কঠিন, সেটা তো খুব কঠিন। সব সময় ভালোটাকে খারাপ খারাপ করে দেখায় আর খারাপটাকে ভালো করে দেখায়, এটাই তার কাজ। সব সময় খারাপটাকে ভালো করে দেখায়, এটা তার কাজ, জীবনের শয়তানের কাজ। যখনই আপনি একটা কোনো খারাপ কাজ করতে যাবেন যে তাকে ঠেকাতেই হবে, করা দরকার, যা হবে হবে, এটা করো না, অথচ খারাপ, তখন মনে করতে হবে এটা আমাকে শয়তান করাচ্ছে। সম্মানিত মসজিদের মুসল্লি, বলছিলাম করোনা ভাইরাসকে লক্ষ্য করে তাহলে দূরে কাজ সলাত আদায় করে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। এই দূরে কাজ সলাতের জরুরি অংশের কয়েকটি কথা, কেন আপনি এভাবে মুখ ঢেকে নিজেকে জীবন থেকে বাঁচাতে চাচ্ছেন? আমি কিন্তু মাস্ক পরা যাবে না এই কথা বলিনি, মাস্ক আপনি সবসময় পরে থাকেন জীবনের জন্য, কিন্তু করোনাকে ঠেকানোর জন্য মাস্ক পরবেন তাহলে তো শিরক হয়ে যাবে। আর জীবাণুর জন্য যদি আপনি মাস্ক করেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে পড়েন তাহলে আপনার জন্য সহজ হবে। ব্যাংকে ঢুকছি তো আমাকে বলছে যে থামেন থামেন থামেন, আপনার হাতে একটু ওই যে কিছু লাগিয়ে দিই, বলছি না না থামেন একটু থামেন না। তা আমি জোর করে চলে যাচ্ছি, ভিতর দিকে চলে গেলাম, তো বলছে তুমি চিনো এনে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তোমার কথার কোনো হিসাব করেন না। তো ব্যাংকের ম্যানেজারের ঘরে ঢুকে দেখছি সামনে চেয়ারগুলো নেই, বলে ভাই চেয়ার কী হয়েছে? বলে এই তো সমস্যা, বুঝতে তো পারছেন। কয়েকদিন পরে দেখছি ব্যাংক ছুটি দিয়ে দিয়েছে, কেন? সবাকে করোনা ধরেছে। বলে চেয়ারের কী হলো? সম্মানিত দিনই ভাই বোন, যেটা আমি বলতে চাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহির পদ্ধতিতে পবিত্র বলন পবিত্রতা অবলম্বন করেন সহজ হবে, তার দুই তিনটা কথা এখানে বলে রাখছি। এই নিয়ে আট মাস যাবৎ আলোচনা চলছে পবিত্রতা নিয়ে, তার একটি অংশ হচ্ছে পবিত্রতার একটা অংশ হলো সলাত। এই সলাতের আলোচনায় বর্তমান আমরা রয়েছি রুকু ও সিজদার আলোচনায়। আজকের আলোচনা রুকুর আলোচনা মর্মে এতটুক যে আপনি পবিত্রতা অর্জন করলেন। আপনি দেখেন তো ঘুম থেকে উঠে হাতটি পানিতে ডুবাতে নিষেধ করলেন কেন? কঠোরভাবে নিষেধ করেছেন, লায়াতখরণ না আহাদুকুম, অবশ্যই তোমাদের কোনো ব্যক্তি যেন ঘুম থেকে উঠে হাত পানিতে না ডুবায়, ভালো করে হাত ধোয়ার পূর্ব পর্যন্ত। তাহলে
তোমার জানা নাই হাতটা কোথায় গিয়েছিল রাতে, হাতে জীবাণু লাগ, তুমি আগে হাতকে ভালো করে পরিষ্কার করো, রেডি করো, তারপরে তুমি পানিতে হাত লাগাও, নইলে পানি অপবিত্র হয়ে যাবে। পবিত্রতা, পেশাব করার পরে আমি পানি খরচ করে যদি আমি হাতে দেখি কিছুই লেগে নেই, পায়খানা করার পরে পানি খরচ করার পরে যদি দেখি হাতে পায়খানা নেই, যদি নাকে নিয়ে আসি কোনো গন্ধ নেই, কিন্তু তিনি মাটি দিয়ে মাজতে বললেন কেন? তার মানে জীবাণুর ব্যাপার আছে, যতক্ষণ পর্যন্ত আপনি মাটি বা সাবান ব্যবহার না করছেন ততক্ষণ পর্যন্ত হাত থেকে জীবাণু যাবে না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বললেন। ফরজ গোসলের পরে লজ্জাস্থান ধৌত করার পরে আগে হাত মাটিতে মেজে মাজলেন, কেন তিনি মাজলেন, কেন মাজবেন, কি হলো হাতে? একটা লোক মারা গেছে, তাকে গোসল দিলে আমাকে আবার গোসল করতে হবে, আমি কি করলাম? আমি তো একটা মানুষকে গোসল দিয়েছি, আমাকে কেন গোসল করতে হবে? তাহলে ব্যাপার জীবাণুর কিছু আছে, তাই তিনি আমাকে পবিত্রতার জন্য গোসল করতে বললেন। কেন আমাকে এভাবে হাত মাজতে বললেন? কেন কুকুরে যদি পাতিলে মুখ দেয় তাহলে সাতবার ধুইতে হবে, কেন একবার কেন মাটিতে ধুইতে হবে? অবাক কথা, কেন আমাকে ধুইতে হবে এতবার? এরপরেও আমাকে প্রথমে অজু করলে কোনোই পর্যন্ত হাত ধুতে হয়, একটু কবজি পর্যন্ত হাত ধুতে হয়, একটু পরে তো কোনোই পর্যন্ত ধোয়াই লাগবে, একটু পরে কোনোই পর্যন্ত ধোয়া লাগবে না, তো কবজি পর্যন্ত আগে ধুইতে হচ্ছে কেন? ধর্ম কি পাগল হয়ে গেছে? বুঝাতে পারিনি, একটু পরে কোনে পর্যন্ত ধোবো না, তখন কবজির এটা ধোয়া পড়বে না, তা আগেই তিনি কবজিকে তিনবার ধুইতে বললেন কেন? কত সুন্দর করে মজবুত করে তিনবার করে ধুইতে বললেন কেন? শোনেন, হাতে পানি নিয়ে মুখে দিলে আগে হাতকে পবিত্র হতে হবে, রেডি হতে হবে। যদি হাত রেডি না হয় তাহলে এতে পানি নিয়ে মুখে দিতে পারবেন না, মনে হইলে ক্ষতি হবে। আমি তো আপনাকে বুঝাতে পারলাম না রাসূল সাল্লাল্লাহু আলাইহির পবিত্রতা কি। তাই পবিত্রতা বিস্তারিত আলোচনা করার এক পর্যায়ে এসেছি যে পবিত্রতা অর্জন করে দুই রাকাত সালাত আদায় করি। তাই দুই রাকাত সালাতের একটি অংশ আল্লাহ আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহির পবিত্রতা বুঝে বিপদকে সামনে রেখে দুই রাকাত সালাত আদায় করে বিপদ থেকে বাঁচার তৌফিক দান করুক আল্লাহ। আমিন। দান খায়রাত করে তাসবিহ তাহলিল জিকির আজকার করে আল্লাহ আমাদেরকে বিপদ থেকে রক্ষা করুক আল্লাহ। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহ মুবারিক। আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاه والسلام على من لا نبي بعد মহান আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসবর ওয়াসসালাহ। পৃথিবীর মানুষ, তোমরা যারা ইমানদার, আল্লাহকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, ভাগ্যকে বিশ্বাস করো, তোমরা তারা আল্লাহর কাছে সাহায্য চাও দুই রাকাত সালাত আদায় করে ধৈর্যের মাধ্যমে। দুই রাকাত সালাত আদায় করতে হবে, ধৈর্যও লাগবে। দুই রাকাত সালাত আদায় করে সাহায্য চাইলাম, হলো না, তখন একদিক থেকে একদিকে চলে গেলাম, তা হবে না। সাহায্য চাইতে হবে সালাতের মাধ্যমে এবং ধৈর্যও লাগবে। আমি চাইলে হয়ে যাবে, এক ঘন্টার মধ্যে নাও হতে পারে, হতেও পারে, কিন্তু আমার ধৈর্যের পরিচয় দিতে হবে, নইলে আমি দু একদিন করার পরে ছেড়ে দেবো। অথচ দু একদিন করার পরে ছেড়ে দিতে হবে এটা বিধান নয়।